কিছু মানুষ জিজ্ঞেস করে যে কিভাবে আমরা ভগবানের কৃপায় সকল বাধা বিপত্তি, জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাব, কি করে ভগবানের কৃপায় সকল চিন্তা থেকে মুক্ত হব, কি করে আমরা নিজেকে ভগবানের সাথে যুক্ত করব, কিভাবে ভগবানের ভক্তি করব, কিভাবে প্রার্থনা করব। আজ এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা খুব মন দিয়ে শুনুন। শোনার পর টানা এক সপ্তাহ নিজের উপরে প্রয়োগ করে দেখুন। আপনি অবশ্যই জীবনে এক অদ্ভুত পরিবর্তন বুঝতে পারবেনই। চৈতন্য মহাপ্রভুকে একবার একজন জিজ্ঞাসা করল যে প্রকৃত ভক্ত কে। চৈতন্য মহাপ্রভু বলেন যে ভক্ত তিন প্রকারের হয়। যে জীবনে একবারের জন্য ভগবানকে ডেকেছে সেও ভক্ত, যে রোজ ডাকে সেও ভগবানের ভক্ত, কিন্তু যে সারাদিন ভগবানের চিন্তায় ডুবে থাকে সেই ভক্তই সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি যদি সারাদিন জপ নাও করেন, সারাদিন ধ্যান নাও করেন, আপনি যদি দিনে 5 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, শুধু 5 মিনিটের জন্য এই অভ্যাসটি করুন, যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তার আগে শুধু 5 মিনিটের জন্য মন থেকে পরমাত্মার চিন্তা করুন, প্রার্থনা করুন এবং বলুন যে তুমি যা কিছু আমাকে জীবনে দিয়েছ সেই সবের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আর যখন সকালে উঠবেন শুধু 5 মিনিটের জন্য ভগবানকে মন থেকে ধন্যবাদ দিয়ে বলুন যে তুমি আরও একটি দিন আমার জীবনে দিলে, তুমি আরও একটি সুযোগ দিলে জীবনে কিছু করে দেখানোর। কত ভুল হয় আমাদের জীবনে, আমি রোজ ভুল করি, আর তুমি রোজ আমায় ক্ষমা করো। আমি রোজ কথা দিও রোজ ভুল করি, কিন্তু তুমি এতটাই করুণার সাগর যে বারবার আমার ভুলকে তুমি ক্ষমা করো এবং আবার নতুন সুযোগ দাও। তুমি সবসময় আমার পাশে থাকো আমার শক্তি রূপে। পিতা যেমন তার পুত্রের হাত শক্ত করে ধরে রাখে, তেমনি ভগবান তুমিও তোমার এই অধম ভক্তের হাত শক্ত করে ধরে রাখো, যাতে ভুল পথে চালিত না হই। যদি কখনো ভুল পথে যাই তাহলে হাত টেনে সঠিক পথে নিয়ে এসো। তুমি আমার শক্তি হয়ে থাকো, যাতে সকল বাধা সমস্যা আমি অনায়াসে কাটিয়ে উঠতে পারি। এইভাবে মন দিয়ে 5 মিনিটের করা আপনার প্রার্থনা আপনার ভিতরে এক নতুন শক্তি ভরে দেবে, এক নতুন ঊর্জার সৃষ্টি করবে। আপনার ভিতরে জেতার এক নতুন শক্তি চলে আসবে, দুঃখের সাথে লড়ার এক নতুন সাহস পাবেন আপনি। একবার নারদ ভগবানকে জিজ্ঞেস করেন যে আপনার সবচেয়ে বড় ভক্ত কে। নারদ ভাবল যে আমি সারাদিন নারায়ণ নারায়ণ করি, তাহলে আমার থেকে বড় ভক্ত আর কে হবে। ভগবান নারদকে বলেন, একজন কৃষক আছেন পৃথিবীতে, সেই আমার সবচেয়ে বড় ভক্ত। নারদ শুনে তো আশ্চর্য হয়ে যান এবং ভাবে যে আমার থেকেও বড় ভক্ত কি হতে পারে। সে ভাবল, যাই গিয়ে একবার দেখে আসি সেই ভক্তকে। যখন নারদ কৃষকটির সারাদিনের কাজ দেখল তখন সে সত্যিই খুব অবাক হয়ে গেল। সকালে একবার মালা জপেই কৃষকটি খেতে চলে যায়। কাজ শেষ করে ক্ষেত থেকে বাড়ি ফিরে এসে শোয়ার আগে একবার ভগবানের নাম করে, আর সারাদিনে কোনো জপতপ করত না, সততার সাথে নিজের জীবন কাটাত, মা বাবার সেবা করত, নিজের স্ত্রী ও সন্তানের লালন পালন করত, কারো মনে কষ্ট দিত না। নারদ এই দেখে খুব আশ্চর্য হয়ে যায় এবং ভাবে যে কি করে এ সবচেয়ে বড় ভক্ত হল। তারপর সে ভগবানের কাছে আসে এবং ভগবানকে এসে সে সব কথা বলল। বলল যে ও তো শুধু একবার সকালে মালা জপে আর সারাদিনে খেতে কাজ করে, ও কি করে আপনার সব থেকে বড় ভক্ত হলো। ভগবান বলল যে ও যতই দিনে একবার মালা জপ করুক না কেন, কিন্তু মালা জপের ওইটুকু সময় সে সারা দুনিয়ার কোনো কথা ভাবে না, দুনিয়ার চিন্তা করে না এবং নিজের কর্তব্যে সে একনিষ্ঠ। যদি আমরাও শুধু 5 মিনিটের জন্য ভগবানকে হৃদয় থেকে ডাকি, তাহলে সেই 5 মিনিটের প্রার্থনার প্রভাব থাকবে সারা দিন। কিন্তু মনে রাখবেন যে ওই 5 মিনিটের সময় যেন দুনিয়ার কোনো খেয়াল না আসে, দুনিয়ার কোনো চিন্তা মনে যেন না আসে, পুরো 5 মিনিট একনিষ্ঠার সাথে পরমাত্মার চিন্তা করতে হবে। কয়েকদিন 5 মিনিট করার পর নিজের আগের জীবনকে বর্তমান জীবনের সাথে তুলনা করে দেখলেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন এসেছে। যে শক্তি ও ঊর্জা আপনার ভিতরে সৃষ্টি হবে সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন। এরকম নয় যে প্রার্থনা করার জন্য ধার্মিক হওয়াটা খুবই প্রয়োজন। প্রাণী মাত্র, মানুষ মাত্রই পরমাত্মাকে দিনে অন্তত 5 মিনিট সময় দিন। আমাদের তো এই ক্ষমতাও নেই যে নিজের থেকে শ্বাস নেব, এটাও পরমাত্মার দান।
আমাদের এই ক্ষমতাও নেই যে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নেব। আমরা শুধু বীজ বপন করি, কিন্তু ওর মধ্যে ফুল ও ফল প্রকৃত ঈশ্বরের কৃপায় সৃষ্টি হয়। আমাদের জীবনেও এরকম ফুল প্রকট হতে পারে যদি সেখানে প্রার্থনার বীজ বপন করা হয়। একটি গ্রামে তিনজন সাধাসিধে সাধু আসলো। ওরা তিনজনই পরমাত্মার প্রার্থনা করত। এদের প্রার্থনা ও ভাবনার এমন প্রভাব পড়ে যে গ্রাম থেকে তাদের কাছে অনেক মানুষ আসতে থাকে। গ্রামের যে পাদ্রী ছিল সে বড় আশ্চর্য হয় যে কোন তিনজন সাধু সেই গ্রামে এলো। সে তাদের কাছে যায়। সে ভেবেছিল যে এই তিনজন সাধু কোনো বড় বিদ্বান হবে, কিন্তু সে এসে দেখল যে এই তিনজন তো খুব সাদাসিধে লাগছে, বেশি পড়াশোনাও করেনি। সেই পাদ্রী তাদের জিজ্ঞেস করে যে তোমরা কি প্রার্থনা করো। তারা উত্তরে বলে যে আমরা তো বেশি পড়াশোনা করিনি, তাই ভগবানকে একটাই কথা বলি যে হে ভগবান, আমরাও তিন আর তোমরাও তিন, আর তিন শক্তির রূপেই আমরা পরমাত্মাকে জানি। একজন সৃষ্টি করে, একজন পালন করে আর একজন ধ্বংস করে। পরমাত্মা তিন শক্তি, তাই বলি আমরাও তিন আর তোমরাও তিন, তাহলে আমাদের কল্যাণ করো। পাদ্রী ভাবল, এ কিরকম লোক, এ কিরকম প্রার্থনা যে আমরাও তিন আর তোমরাও তিন, তাই আমাদের কল্যাণ করো। ওই পাদ্রী তাদের সব বিধিতে লেখা প্রার্থনা শেখায়। একবার শেখালো কিন্তু তারা বুঝতে পারল না, দ্বিতীয়বার শেখালো কিন্তু তাও বুঝতে পারল না, তৃতীয়বার শেখানোর পর তারা কিছু কিছু বুঝতে পারল। এরকম অনেক সময় ধরে শেখানোর পর ভাবলো যে ওরা হয়তো এবার প্রার্থনা করা শিখে গেছে। সেই পাদ্রীর নদীর ওপারে কিছু কাজ ছিল, তাই সে নৌকা করে জলের ওপারে যেতে লাগলো। তখন সে হঠাৎ দেখল যে সেই তিনজন জলের উপর থেকে হেঁটে হেঁটে আসছে এবং এসে বলল যে আপনি যে প্রার্থনা শিখিয়েছেন সেটা তো আমরা ভুলে গেছি, আবার আমাদেরকে শেখান। পাদ্রী তাদের জলের উপর দিয়ে হেঁটে আসতে দেখে অবাক হয়ে যায় এবং তাদের প্রভাবের কথা ভাবে। তারপর সে বুঝতে পারে যে তার গ্রন্থে লেখা শব্দের থেকেও এদের সোজা সরল প্রার্থনাই বেশি ফলদায়ক। কত সময় ধরে প্রার্থনা করছি এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে আমরা কেমনভাবে প্রার্থনা করছি। খুব বেশি চালাকির প্রয়োজন নেই, খুব বেশি পড়াশোনারও প্রয়োজন নেই, শুধু সরল হৃদয়ের প্রয়োজন। বেশি চালাকি করলে সে যতই জ্ঞানী হোক না কেন, ঈশ্বর লাভ সে কখনোই করতে পারে না। কিন্তু একজন সাদাসিধে ভক্তের কাছে ঈশ্বর খুব সহজেই ধরা দেন। তাই যদি সততার সাথে 5 মিনিট আমরা এই প্রার্থনা করতে পারি, তাহলে বিশ্বাস করুন আপনি আপনার জীবনকে অনেকগুণ বেশি সুন্দরভাবে পাবেন। এক দিব্য ঊর্জা বুঝতে পারবেন আপনার জীবনে এবং বুঝতে পারবেন যে হ্যাঁ, ভগবান আমার সাথে সবসময় আছেন। শুধু আপনাকে আপনার প্রার্থনায় বিশ্বাস রাখতে হবে। ইফ ইউ ওয়ারি, ইট মিন্স ইউ ডোন্ট প্রে। ইফ ইউ প্রে ইট, দেন হোয়াই ডু ইউ ওয়ারি। যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি সেই প্রার্থনা করা এখনও শেখেননি, আপনার প্রার্থনায় এখনও আপনার বিশ্বাস জন্মায়নি। যদি আপনি প্রার্থনা হৃদয় থেকে করে থাকেন তাহলে চিন্তা কেন করছেন? ভগবান অর্জুনকে বলল যে যদি তুমি এক মনে নিষ্ঠার সাথে সবসময় আমার চিন্তা করো তাহলে তোমার সব চিন্তা আমি করব। তাই যদি আমরা 5 মিনিট, শুধু 5 মিনিট পরমাত্মার চিন্তায় নিজেকে নিযুক্ত করতে পারি, তাহলে এই 5 মিনিট আমাদের জীবনে এক চমৎকার করতে পারে। তোমারই উদ্দেশ্যে চলিয়াছি ভেসে, কোথা নাই কোনো ঠিকানা। আপনার মনে অলস গমনে, কোথায় চলিয়াছি জানি না। তোমার আদেশে অজানা এদেশে, অজানা কর্ম এসেছি সাধিতে। জ্ঞানময় তুমি হে অন্তর্যামী, জ্ঞান আঁখি খুলে দাও না। আধার সাগর নাহি পাই কূল, পদে পদে মোর হয় কত ভুল। তুমি জ্যোতির্ময় তবে কেন হায়, মোহ ঘোর মোর নাশোনা। দুর্গম এ পথে কে দেয় অভয়, পদে পদে মোর পতনের ভয়। তুমি হৃদয়ের স্বামী হে অন্তর্যামী, কৃপা করে নিয়ে চলো না। তোমারই উদ্দেশ্যে চলিয়াছি ভেসে, কোথা নাই কোনো ঠিকানা। আপনার মনে অলস গমনে, কোথায় চলিয়াছি জানি না। তোমার আদেশে অজানা এদেশে, অজানা কর্ম এসেছি সাধিতে। জ্ঞানময় তুমি হে অন্তর্যামী, জ্ঞান আঁখি খুলে দাও না। আধার সাগর নাহি পাই কূল, পদে পদে মোর হয় কত ভুল।
তুমি জ্যোতির্ময়, তবে কেন হায় মোহঘোর মোর নাশনা? দুর্গম এ পথে কে দেয় অভয়, পদে পদে মোর পতনের ভয়। তুমি হৃদয়ের স্বামী, হে অন্তর্যামী, কৃপা করে নিয়ে চলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন লাগলো।